দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোনো ধরনের বৈষম্য চান না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফাল। তিনি বলেন, প্রধানমন্ত্রী বলেছেন বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে কোনো রকমের বৈষম্য থাকা উচিত নয়, সেটা হোক প্রাইভেট কিংবা পাবলিক। বুধবার রাজধানীতে এক মতবিনিময় সভায় তিনি বলেন, আমাদের দেশের প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা এখন আন্তর্জাতিক চাকরির ক্ষেত্রে ভালো জায়গায় যেতে পারছেন, সবার জন্য উচ্চ শিক্ষার সুযোগও সৃষ্টি করা সম্ভব হয়েছে। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ।